गैर सरकारी टावर की स्थापना करने का विरोध करते हुए रास्ता रोको अभियान चलाया गया। उत्तरी दिनाजपुर कालियागंज 2 नंबर धन कॉल गांव पंचायत के लखीमपुर ग्राम बन बस्ती इलाके में गैर सरकारी संस्था द्वारा टेलीफोन टावर बैठाया जाएगा, जिसके लिए जमीन काटने का काम शुरू होता है 1 साल पहले। पिछले 1 साल से जमीन मालिक और गांव वालों के बीच विवाद चल रहा है एवं कालियागंज थाने में दोनों पक्षों की तरफ से आरोप भी दायर किया गया है। रास्ता रोको की घटना की खबर मिलते ही मौके पर पहुंच जाती है कालियागंज थाने के अधिकारी DSP श्रीमंत बंदोपाध्याय। जियो टावर होते क्या ना टावर मोबाइल पुलिस सेवा जुन्नो होते। अच्छा तो ये जगहटा होछे जगहटा कर आपने ओ आपने दिए छेन रिलायंस कंपनी के। আচ্ছা পারমিশন নিয়েছেন? হ্যাঁ পঞ্চায়েত পারমিশন হয়ে গেছে। গ্রামবাসী আশেপাশের লোকজন থেকে? হ্যাঁ যে কয়জন আছে তারা দিয়েছে। আশেপাশের লোকজন থেকে পারমিশন নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। কত লোকের পারমিশন নেওয়া আছে? মোটামুটি 25-30 জন। গ্রামবাসীরা তো পথ অবরোধ করে রেখেছে, ওনাদের হতে দিবেন? আছে আমার যারা বিরোধিতা করছে তারাই। আবার আপনারা যারা যারা অবজেকশন করতেছে তারা প্রথমে বলছিল যদি পঞ্চায়েত পারমিশন হয় তাহলে কাজটা হবে, আর যদি পঞ্চায়েত পারমিশন না হয় তাহলে কাজটা হবে না। যারা বিরোধিতা করে তাদের নামে কি কমপ্লেন করেছেন থানাতে? হ্যাঁ কমপ্লেন করেছিলাম, সেদিন আসলে তো JSPTC ভাঙা ভাঙির কথা বলতেছে, আমি বললাম তাহলে এইভাবে করানো তো ঠিক না। হ্যাঁ বৈধভাবেই করতেছে। গ্রামবাসীরা তো বলতো অবৈধভাবে, তাদের ইচ্ছা হলে প্রমাণপত্র হবে, যদি আমার NOC ভুল হয়, যদি আমার NOC না থাকে, পঞ্চায়েত যদি পারমিশন না দেয় আমি কাজ করবো না। এখানে একটা পাড়ার মাঝখানে পাড়ার ভিতরে টাওয়ার হচ্ছে, এই টাওয়ারটা যেন ফাঁকা জায়গা হয় আমরা অনেকবার থানাতেও জানিয়েছি, এটা মোটামুটি 1 বছরের ঘটনা। আমরা থানাতেও জানিয়েছি, থানাতেও একবার 2-1 বার মীমাংসা হয়েছে, আবার নতুন করে পিটিশন করেছি 10 তারিখে। 10 তারিখে পিটিশন করার পর ICC সাহেব আমাদেরকে বলেছেন ব্যাপারটা আমরা দেখছি, তারপরে ওখান থেকে বিডিওকেও দেওয়া হয়, বিডিও সাহেবকেও দেওয়া হয়, বিডিও সাহেব ইনকোয়ারি করছেন, কিন্তু বিডিও সাহেবকে এরা ইনকোয়ারির জন্য কোনো রকম সাহায্য করছেন না। বিডিও সাহেবকে কালকে আমি গেছিলাম, পরিমল মণ্ডল মানে পরিতোষ মণ্ডল নামের স্যার যিনি ইনকোয়ারি করছেন, উনি বলছেন যে ওদের কাছে আমি টাওয়ার বসানোর যে গাইডলাইন আর ল্যান্ড ওনারের সাথে যে একটা এগ্রিমেন্ট পেপার হচ্ছে সেগুলো চেয়েছি, কিন্তু ওরা এখনও পর্যন্ত আমাকে দিচ্ছে না, আমি ইনকোয়ারি করতে পারছি না। অতএব কাজটা ওদেরকে বন্ধ রাখতে হবে, আমি ওদেরকে ফোন করে জানিয়েছি, কিন্তু তৎসত্ত্বেও এরা কাজটা করে যাচ্ছে। এখন আমরা কী করবো বুঝতে পারছি না, প্রশাসন থেকে আমরা কোনো সাহায্য পাচ্ছি না, তার জন্য আমরা আজকে এখানে পদবরোধ করেছি। আমরা পিটিশন করি আপনার হচ্ছে 17-4-18-তে, কিন্তু ওরা 21-6-এ একটা NOC বের করে, আমরা পিটিশন দেওয়ার পরে ওরা কী করে NOC বের করে, ওটা হচ্ছে আমাদের। তাহলে আপনারা কী চাচ্ছেন? আমরা চাই টাওয়ার ফাঁকা জায়গায় হোক, আমরা টাওয়ারের বিরোধিতা নয়, কিন্তু টাওয়ারটা ফাঁকা জায়গায় হোক আমাদের বাড়ির সামনে, বাড়ির পাড়ার ভিতরে।